সেই স্বাদ সেই কোয়ালিটি এবার ডানকুনি হাউজিংয়ে, একেবারে কুরেশি রেস্টুরেন্ট অ্যান্ড ক্যাটারের দ্বিতীয় আউটলেট ডানকুনির হাউজিংয়ে আমরা দেখতে পাচ্ছি। ফিতে কেটে এই মুহূর্তে সেই আউটলেটের নতুন আউটলেটের উদ্বোধন হচ্ছে, দেখতে পাচ্ছেন একেবারে সুন্দরভাবে এই উদ্বোধন হয়ে গেল আজকে এই নতুন আউটলেট। এখানেও কিন্তু সেম, এর আগের যে কোয়ালিটি আপনারা পেয়েছেন, যে স্বাদের খাবার পেয়েছেন, সমস্ত কিছুই পাবেন। এবং এখানে যেটা বিশেষত দেখতে পাচ্ছি, একটি ভালো জায়গা করা হয়েছে, বড় খোলামেলা জায়গা, এখানে মূলত বসে খাওয়া দাওয়া করা যাবে। এর আগে আমরা যেখানে দেখিয়েছিলাম একটু শর্ট জায়গা ছিল, তার থেকে কিন্তু এখানে একটু খোলামেলা জায়গা এবং তার পাশাপাশি হোম ডেলিভারি বা টেকওয়ে সেগুলো সব থাকবে। আমি দেখাবো এদিকে, দেখতে পাচ্ছ কুরেশি যারা রয়েছেন তারা রয়েছেন নিজের ব্র্যান্ডিং করা গেঞ্জি পরে, এবং সমস্ত খাবারও প্রস্তুত রয়েছে। আর কিছুক্ষণের পর থেকেই অর্ডার নেওয়াও শুরু হয়ে যাবে। তারপরে এখানে কী কী পাওয়া যাবে তোমাদের, মানে এখান থেকে চিকেন চাপ, আপনার স্পেশালি বিরিয়ানি হবে, কুরেশি বিরিয়ানি যেটা এখন ডানকুনি শহরে দারুণ প্রসিদ্ধ হয়ে উঠেছে। তো এখানে মাটন বিরিয়ানি, চিকেন বিরিয়ানি, দম বিরিয়ানির সাথে পাওয়া যাবে। খুব ভালো পরিবেশনের সাথে আমরা এটা সার্ভ করব, খাওয়া দাওয়া খুব টেস্টফুল। কাবাব ভি হ্যাঁ, ইহাঁ পে রোল ভি ফেমাস হ্যাঁ, আর ইহাঁ পে সবসে বড়া বাত হ্যাঁ কি রয়্যালিটি পয়েন্ট ভি জোড়া গিয়া হ্যাঁ, জো ইসে বাদ পহলা ওয়ালা জো কাস্টমার অর্ডার দেগা উসকে বাদ রয়্যালিটি অ্যাড হো জায়েগা, রয়্যালিটি পয়েন্ট উসকে বাদ জো পয়সা হ্যাঁ ও ডিডাকশন হো জায়েগা, মতলব উতনা পয়সা আর কাস্টমার কো দেনা নাহি পড়েগা বিশেষ। তো ইতনা ফ্যাসিলিটি হ্যাঁ, তো কুরেশি বহুত আচ্ছা বিরিয়ানি সার্ভ করতা, আচ্ছা টেস্ট ভি হ্যাঁ, আর ডানকুনি মে বহুত নাম হ্যাঁ। চিকেন তন্দুরি হোগা, চিকেন টেঙ্গড়ি হোগা, টিক্কা হোগা, রেশমি হোগা, চিজ কবাব হোগা, জো বহুত আচ্ছা এক কবাব হ্যাঁ, রেসিপি হ্যাঁ। তো আমলোগে ইয়াহ পে উস্তাদ ভি হ্যাঁ, গ্রেভি আইটেম ভি হ্যাঁ, চিকেন চাপ, আপনার চিকেন লাহোরি হ্যাঁ, রোল, গ্রেভি, বহু সারা কুচ আইটেম হ্যাঁ মিল যায়গা। কুরেশিতে সবসে ফেমাস তো রোল কে লিয়ে লাইন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইহাঁ লাইন তো হ্যাঁ, ইহাঁ পে তো দেখি আমলোগো জো পুরানো ব্রাঞ্চ হ্যাঁ, ওহাঁ পে বহু সারা জো হ্যাঁ কাস্টমার রহতা হ্যাঁ, আপ দেখেঙ্গে শাম কে টাইম মে বহু ভিড় লাগ জাতা হ্যাঁ, ওহাঁ পে পা রাখনে ভি জাগা নাহি রাখতা হ্যাঁ। তো ইহাঁ পে ভি ইহাঁ পে ভি অর্ডার কর সকতা হ্যাঁ, আর ইয়ে ডানকুনি হাউসিং কে পাস হ্যাঁ, বহুত আচ্ছা জায়গা হ্যাঁ। কে নাম আপনা? মেরা নাম হ্যাঁ শেখ মর্তুজা আলী, ইহাঁ পে আম ক্যাশিয়ার মে কাম করতা। বুঝতেই পারছেন, তো এই একেবারে যেমনটা বলছেন যে একই খুব মানে কোয়ালিটি, একই টেস্ট, সমস্ত কিছুই কিন্তু এখানে পেয়ে যাবেন। আমি একবার বাইরে এসে দেখাতে বলবো এখানের যে পরিবেশটা, একেবারে আমরা এর আগে দেখিয়েছিলাম সুভাষপল্লিতে তাদের যে আউটলেট ছিল, এবার দেখতে পাচ্ছ একেবারে ডানকুনি হাউজিং বাসস্ট্যান্ডের একেবারে ঢিলছোড়া দূরত্বে তাদের নতুন আউটলেট। এবং সেখানেও কিন্তু সেই একেবারে যারা প্রশিক্ষণপ্রাপ্ত যারা রান্নি, সেই সমস্ত রান্নিরা রান্না করবেন, এবং তাদের হাত দিয়েই কিন্তু দেখতে পাচ্ছ শুরু হয়ে গিয়েছে আজকের এই নতুন আউটলেটে অর্ডার নেওয়া থেকে শুরু করে খাওয়া দাওয়া। তাতে কী অর্ডার করা হলো? এই রোল অর্ডার করেছি। এর আগে তো কুরেশি ওখানে ছিল, তো এখানে এসে তেমন সুবিধা হয়? অনেক সুবিধা হয়েছে, আগে ওখানে ভিড়ে জামেতে যেতে হতো, যাওয়া আসা একটা টাইমের ব্যাপার ছিল, তো আমাদের এখন কালচে হয়ে গেছে, খুব ভালোই হয়েছে। দাম কি একই রয়েছে? হ্যাঁ দাম একই রয়েছে, কিন্তু আবার টেস্ট বেটার হয়ে গেছে, আগের থেকে এখন টেস্টটা অনেক বেটার হয়ে গেছে, খুব ভালো লাগছে খেতে। আমরা তো প্রায়ই খাই। আমার নাম পলাশ ভটক। ভীষণই ভালো লাগছে, আর সবচেয়ে বড় কথা আমার বাড়ির সামনে এসেছে, আর এরা তো সবসময় ভালো, এখনও ভালো খুবই। আজকে সেই জন্য প্রথম দিনেই এসে আমি বিরিয়ানি নিলাম আর পরাঠা নিলাম। এটা এটা খুবই ভালো হয়েছে, ভীষণ ভালো হয়েছে, মানে আমরা খুব বেনিফিটেড এইটা বলতে পারি যে আমরা খুব বেনিফিটেড কুরেশিকে এখানে পেয়ে। খুব 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 ভীষণ অ্যাটমসফিয়ারটা ভীষণ ভালো হয়েছে, মানে খুবই ভালো করেছে ওরা, খুব না না একদম একদম রিজনেবল, একদম ঠিক, যার জন্য তো আমরা আসি না, সেই প্রথম থেকে শুরু হয়েছে তখন থেকে এখনও অবধি আসছি, মানে সব দিক থেকে ইন অল রেসপেক্ট
ভেরি গুড এক্সেলেন্ট সুরঞ্জনা দত্ত। দেখতে পাচ্ছ এখানে ফেমাস যে রোলগুলো, মূলত সেই রোলগুলো এখানে হবে, তার পাশাপাশি বিরিয়ানি তো রয়েছে, কুরেশির স্পেশাল বিরিয়ানি আর অন্যান্য কাবাব থেকে শুরু করে তন্দুরি সমস্ত কিছুই কিন্তু এখানেও পাওয়া যায়। অর্থাৎ সব মিলিয়ে কুরেশির যে এর আগের আউটলেট আপনাদের দেখিয়েছিলাম সুভাষপল্লিতে, সেখানে যদি মনে করেন যে ভিড় হবে, ভিড় এড়াবেন, একটু ফাঁকা ফাঁকা জায়গাতে এসে কেনাকাটা করবেন, তাহলে কিন্তু আপনারা আসতেই পারেন হাউজিংয়ের আউটলেট। এবং সেখানে কিন্তু দেখতে পাচ্ছ এখানে বড় স্পেস রয়েছে গাড়ি পার্কিং করে, এবং এখানে খোলামেলা জায়গায় দাঁড়িয়েও আপনারা অর্ডার করে নিজের একদিকে যেমন টেকওয়ে সিস্টেমে নিয়ে যেতে পারবেন, তার পাশাপাশি যদি মনে করেন এখানে বসে খাওয়া দাওয়া করবেন, সেই ব্যবস্থাও করেছে এই কুরেশির নতুন আউটলেটে। এইচবি ডিএনএন বাংলা হুগলি।